বিশুদ্ধ মুক্তা পানি পান করুন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখুন মুক্তা পানি। বীর মুক্তিযোদ্ধা বিপ্লবী কমরেড চিত্তরঞ্জন দেবের নামে লালমনিয়া শহরে সাপটা সড়কের নামকরণ করা হবে এমন ঘোষণা দিয়েছেন লালমনিয়ার পৌরসভার মেয়র রিজাউল করিম স্বপন। শহরের সাপটানা রোডে দেববাড়িতে আয়োজিত কমরেড চিত্তরঞ্জন দেবের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এই ঘোষণা দেন তিনি। এ স্মরণসভায় শহরের বিশিষ্ট গুণীজন, স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থেকে কমরেড চিত্তরঞ্জন দেবের জীবনী তুলে ধরেন। তিনি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, সমাজ সংস্কারক, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বিপ্লবী কমরেড হিসাবে পরিচিত। দেশের মহান স্বাধীনতা যুদ্ধে বিপ্লবী কমরেড চিত্তরঞ্জন দেবের ভূমিকা ছিল সাহসী ও অসামান্য। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা শেষে 200+ শীতার্থ দুস্থ মানুষের হাতে কম্বল ও খাবার তুলে দেন পরিবারের লোকজন। বীর মুক্তিযোদ্ধা বিপ্লবী কমরেড চিত্তরঞ্জন দেব 1938 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1985 সালে।